হ্যালো বন্ধুরা, লাইভ গ্রুপ বাংলাতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে একটি ইম্পর্টেন্ট টপিক নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব। তোমাদের অনেকেরই জিজ্ঞাসা আছে, আমাদের তো ক্লাস অনলাইনে শুরু হয়ে যাবে, আমরা অ্যাকচুয়ালি কবে কলেজে যেতে পারবো, কবে থেকে কলেজে গিয়ে ক্লাস করতে পারবো, এছাড়া তোমাদের স্কুল বা কবে খুলবে, তোমরা কবে গিয়ে স্কুল করতে পারবে, অথবা তোমাদের কলেজের পরীক্ষার কি হবে, কবে হবে কলেজের পরীক্ষা এবং স্কুলের পরীক্ষারও বা কি হবে, সেই সমস্ত ইনফরমেশন নিয়ে আজকে এই ভিডিওতে আলোচনা করব। রাজ্য কি বলছে এবং আমাদের শিক্ষামন্ত্রী কি বলছে, এই সমস্ত দিক বিবেচনা করে তোমাদের এর স্কুল এবং কলেজের সমস্ত ইনফরমেশন নিয়ে এই ভিডিওতে আলোচনা করব। সেই কারণে তোমরা যদি এই ওয়েস্ট বেঙ্গলের স্কুল বা কলেজের স্টুডেন্ট হয়ে থাকো তাহলে এই ভিডিওটি প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত ওয়াচ করো, তোমাদের সম্পূর্ণ ডাউট ক্লিয়ার হয়ে যাবে। আর এখনও পর্যন্ত ভিডিওটি লাইক না করে থাকলে অবশ্যই ভিডিওটিকে লাইক করো, এবং চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে রেড বাটনে ক্লিক করে চ্যানেলকে সাবস্ক্রাইব করার সাথে সাথে বেল আইকন অবশ্যই ক্লিক করো, কেননা এখানে প্রতিনিয়ত স্টুডেন্টদের জন্যই ভিডিও আপলোড করা হয়। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। দেখো, তোমরা কিন্তু রীতিমতো জেনে গেছো তোমাদের কলেজের যে পঠন পাঠন আছে সেটা অ্যাকচুয়ালি রাজ্য কবে থেকে শুরু হবে। 2 নভেম্বর থেকে তোমরা যারা ফার্স্ট ইয়ারে পড়ছো বা কলেজে পড়ছো তোমাদের কিন্তু ক্লাস অনলাইনে শুরু হয়ে যাবে। এখন কথা হচ্ছে কবে থেকে তোমরা কলেজে গিয়ে এ পঠন পাঠন করবে, বিগত সময়ে যেরকমভাবে পড়াশোনা হতো। তোমরা সবাই জানো এই মুহূর্তে আমাদের রাজ্যে বিভিন্ন ধরনের পুজো পার্বণ রয়েছে, দুর্গা পুজো, কালী পুজো, ভাইফোঁটা, তোমাদের তারপরে ছট পুজো, এবং এছাড়া বিভিন্ন পুজো রয়েছে মুসলিম সংগঠনের এবং হিন্দু সংগঠনের উভয়ের আমাদের রাজ্যে এ অনেক পুজো পার্বণ রয়েছে এই মুহূর্তে। সেই কারণে বলেছে নভেম্বরে কোনো মতেই স্কুল খোলা যাবে না বা কলেজ খোলা যাবে না, কারণ এই সময় আমাদের এমনিতে বিভিন্ন পুজো পার্বণ রয়েছে, তারপরে কিছু দিনের জন্য স্কুল খুলে কোনো লাভ নেই। সেই কারণে তোমাদের যে কলেজের যে শিক্ষাবর্ষ সেই শিক্ষাবর্ষ অ্যাকচুয়ালি নভেম্বরে না, ডিসেম্বর থেকে চালু হবে। এটা কিন্তু আমাদের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় জানিয়ে দিয়েছে। যখন তিনি বৈঠকে বসেছিলেন তার আগে তিনি জানিয়েছিলেন নভেম্বর থেকে শিক্ষাবর্ষ চালু হবে, কিন্তু এখন তিনি জানিয়ে দেন যে যেহেতু আমাদের রাজ্যে পুজো পার্বণ রয়েছে সেই ক্ষেত্রে ইউজিসির যে নির্দেশিকা যে নভেম্বরের 1 তারিখ থেকে বা নভেম্বরের থেকেই আমাদের কলেজের শিক্ষাবর্ষ শুরু হবে, কিন্তু আমাদের রাজ্যের দিকে তাকিয়ে বলা হয়েছে নভেম্বর থেকে নয়, ডিসেম্বর থেকে আমাদের রাজ্যে এ কলেজের যে শিক্ষাবর্ষ আছে সেই শিক্ষাবর্ষ অ্যাকচুয়ালি চালু হবে। কিন্তু আমাদের যেটা বলে দিয়েছে 2 নভেম্বর থেকে অনলাইনে যারা ফার্স্ট ইয়ারের স্টুডেন্ট রয়েছে তারা বা কলেজের যে স্টুডেন্টরা রয়েছে তাদের এর অ্যাকচুয়ালি কলেজের অনলাইন ক্লাস চালু হয়ে যাবে। তোমরা 2 নভেম্বর থেকে অনলাইনে ক্লাস করতে পারবে, এবং এখন বলা হচ্ছে যে ডিসেম্বর মাস থেকে শিক্ষাবর্ষ চালু হবে, এবং ডিসেম্বর মাস থেকে তোমরা যাতে কলেজে গিয়েই অফলাইনে পড়াশোনা করতে পারো তার একটা নির্দেশিকা মুখ্যমন্ত্রীকে পাঠানো হচ্ছে। সেই নির্দেশ অনুযায়ী তোমাদের ডিসেম্বরের প্রথম সপ্তাহ থেকে তোমরা কলেজে গিয়েই পঠন পাঠন করতে পারবে, এমনটিই কিন্তু এখন জানা যাচ্ছে। এছাড়া তোমাদের কলেজের যে ভর্তি প্রক্রিয়া রয়েছে সেই ভর্তি প্রক্রিয়া 31 অক্টোবরের মধ্যে সম্পন্ন হবে, মানে যারা এখনও পর্যন্ত কলেজে ভর্তি হতে পারোনি তাদের সময়সীমা রয়েছে যে 31 অক্টোবর পর্যন্ত, মানে 31 অক্টোবর পর্যন্ত তোমরা ফার্স্ট ইয়ারে বা প্রথম বর্ষের এর ভর্তির প্রক্রিয়া কমপ্লিট হয়ে যাবে, এবং 31 অক্টোবরের পর নভেম্বর মানে 2 নভেম্বর থেকে তোমরা কি হচ্ছে এ কলেজের যে অনলাইন ক্লাস আছে সেই অনলাইন ক্লাস শুরু করবে, এবং তোমাদের যে শিক্ষাবর্ষ সেটা কিন্তু অ্যাকচুয়ালি ডিসেম্বর থেকে শুরু হবে, মানে ডিসেম্বরের প্রথম সপ্তাহ থেকে শুরু হয়ে যাবে। তারপরে তোমাদের যে ফার্স্ট সেমিস্টারের পরীক্ষা আছে সেই ফার্স্ট সেমিস্টারের পরীক্ষা মার্চে নেওয়া হবে। 8ই মার্চ থেকে 26শে মার্চের মধ্যে তোমাদের প্রথম যে সেমিস্টার রয়েছে সেই সেমিস্টারের পরীক্ষা হয়ে যাবে। এরপরে দ্বিতীয় যে সেমিস্টার রয়েছে বা পরবর্তী যে সেমিস্টার রয়েছে সেটা আগস্ট মাসে তোমাদের হবে। আগস্ট মাসের 9 তারিখ থেকে 21 তারিখের মধ্যে তোমাদের পরবর্তী যে সেমিস্টারের পরীক্ষা রয়েছে সেই সেমিস্টারের পরীক্ষা শেষ হয়ে যাবে। সেক্ষেত্রে তোমরা বুঝতেই পারছো যে 8 থেকে 9 মাস তোমাদের হাতে সময়সীমা রয়েছে, সেই সময়সীমার মধ্যে তোমাদের সমস্ত কিছু কমপ্লিট করতে হবে। এক্ষেত্রে তোমাদের অনেকেরই প্রবলেম হবে এবং শিক্ষক শিক্ষিকাদেরও প্রবলেম হবে, যাদের অনার্স টাইপ বা বড় বড় যে সিলেবাস রয়েছে সেই সিলেবাস কমপ্লিট করতে কিন্তু একটু অসুবিধা হবে। সেদিকেও নজর দেওয়া হচ্ছে রাজ্যের তরফ থেকে যে কিছু সিলেবাস কমানো যায় কিনা, এখনও কোনো প্রপার নির্দেশিকা আসেনি রাজ্যের কলেজের যে সিলেবাস রয়েছে সেই সিলেবাসকে কমানো হবে কিনা। কিন্তু এখানে আমি বলে রাখি শুধুমাত্র কলেজের না, স্কুলের যারা স্টুডেন্ট রয়েছে স্কুলেরও কিন্তু এখনও পর্যন্ত কোনো প্রপার নির্দেশিকা আসেনি। বলা হয়েছে যে 40% তোমাদের 30 থেকে 40% তোমাদের সিলেবাস কমানো হতে পারে, কমিয়ে তোমাদের যে সময় পরীক্ষা নেওয়ার কথা সেই সময় তোমাদের পরীক্ষা নেওয়ার কথা চলছে মাধ্যমিকের ক্ষেত্রে। উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে হয়তো জুন এবং আগস্ট মাসে তোমাদের পরীক্ষা নেওয়ার কথা, এবং স্কুল খোলার কথা যদি আমি বলি যে তোমাদের কবে অ্যাকচুয়ালি স্কুল খুলবে, সেক্ষেত্রে তোমাদের স্কুল কিন্তু পুজোর আগে খোলার একেবারে সম্ভাবনা নেই, এবং তোমাদের পুজোর পরেও যদি খোলা হয় সেক্ষেত্রে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের স্টুডেন্টদের এক্সট্রা অফলাইনে ক্লাস করানোর অনুমতি হয়তো দিতে পারে, এবং আদার্স যে স্টুডেন্টগুলো আছে সেগুলো সেই স্টুডেন্টদেররা কিন্তু যে অফলাইনে যে ক্লাস বা তোমরা স্কুলে গিয়ে যে ক্লাস করবে সেই ক্লাস কিন্তু এখন কোনো মতে এই শুরু করা যাবে না আমাদের রাজ্যে,
এবং এখানে বলা হয়েছে যে দেখেছো তোমরা 21 সেপ্টেম্বর থেকে কিছু কিছু রাজ্যের স্কুল কিন্তু খুলে গেছে, তারা স্কুল করছে। এছাড়া ত্রিপুরার কথা যদি বলি, ত্রিপুরার যে স্কুলগুলো রয়েছে সেই স্কুলগুলো কিন্তু 5ই অক্টোবর থেকে তো ত্রিপুরা রাজ্যের স্কুলগুলো চালু হয়ে যাবে, কিন্তু আমাদের রাজ্যের স্কুল মানে পশ্চিমবঙ্গের যে স্কুলগুলো রয়েছে সেই স্কুলগুলো কিন্তু এখনো পর্যন্ত খোলার কোনো অনুমতি দেওয়া হয়নি বা এই নিয়ে কোনো ইনফরমেশন এখনো পর্যন্ত আসেনি। কিন্তু বলা হচ্ছে যে তোমাদের স্কুলগুলো যে পুজো থাকবে সেই সময় স্যানিটাইজ করা হবে, এই পুজোর সময় স্কুল বা কলেজ যেগুলো রয়েছে সেগুলোকে ভালো করে স্যানিটাইজ করা হবে এবং তারপরে তোমাদের স্কুল খোলার পরিকল্পনা করা হবে। সেক্ষেত্রে আমি যেটা বললাম, মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক কিংবা 9 থেকে 12 পর্যন্ত যে সমস্ত স্টুডেন্টরা আছে তাদের নিয়েই ক্লাস করার পরিকল্পনা হচ্ছে এবং 9 থেকে নিচু ক্লাসের যে স্টুডেন্টরা রয়েছে তাদের স্কুল করার পরিকল্পনা কিন্তু করা হচ্ছে না। যেরকমভাবে তোমাদের অনলাইনে ক্লাস চলছে সেরকমভাবেই অনলাইনে ক্লাস চলবে এবং কিছু কিছু স্কুল প্রাইভেট স্কুল হোক কিছু কিছু স্কুল এরকম রয়েছে পুরো বছরে যে এবছর আর স্কুল খোলা হবে না সেটা কিন্তু ঘোষণা করে দিয়েছে। অনেক অনেক স্কুল রয়েছে যে এবছর স্কুলই খোলা হবে না এরকম ঘোষণা করে দিয়েছে যে পরের বছর পরের ক্লাস থেকে তোমরা স্কুল করতে পারবে, কিন্তু রাজ্য সরকারি যে স্কুলগুলো রয়েছে সেই স্কুলের ক্ষেত্রে কিন্তু এখনও পর্যন্ত এরকম কোনো ইনফরমেশান আসেনি। আর যদি স্কুলের পরীক্ষাগুলোর কথা বলি সেক্ষেত্রে আমি তোমাদের বলে রাখি, তোমাদের যে পরীক্ষা রয়েছে মাধ্যমিকের যে টেস্ট রয়েছে বা উচ্চ মাধ্যমিকের যে টেস্ট রয়েছে সেই পরীক্ষা কিন্তু নেওয়া হবে এটাই বলা হচ্ছে, এবং অন্যান্য ক্লাসের যে পরীক্ষাগুলো আছে সেগুলো হয়তো বিভিন্ন উপায়ে নেওয়া হতে পারে, কিন্তু তোমাদের মাধ্যমিকের যে টেস্ট পরীক্ষা রয়েছে বা উচ্চ মাধ্যমিকের যে টেস্ট পরীক্ষা রয়েছে সেগুলো কিন্তু নেওয়া হবে এবং ফাইনালও হবে। সেক্ষেত্রে তোমরা যারা ভাবছো যে আমাদের মাধ্যমিকের টেস্ট কিংবা উচ্চ মাধ্যমিকের টেস্ট হবে না বা পরীক্ষা হবে না, সেক্ষেত্রে তোমাদের সবাইকে বলে রাখি তোমরা খুব ভালো করে পড়ো, তোমাদের কিন্তু পরীক্ষা হবে। তোমাদের আশা করি সমস্ত ডাউট ক্লিয়ার হয়ে গেল। এখনও পর্যন্ত যে ইনফরমেশান আছে সেই ইনফরমেশনের উপর ভিত্তি করে তোমাদের সমস্ত কিছু জানিয়ে দিলাম, তোমাদের কলেজের ক্ষেত্রে কী হবে, স্কুলের ক্ষেত্রে কী হচ্ছে বা কী পরিকল্পনা করছে রাজ্য বা শিক্ষামন্ত্রী কী জানিয়েছে। আর এখনও পর্যন্ত ভিডিওটিকে শেয়ার না করে থাকলে অবশ্যই ভিডিওটিকে শেয়ার করো, আর তোমাদের কোনো জিজ্ঞাসাবাদ থাকলে বা কোনো মন্তব্য করার থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে প্রদান করো। তো আজকের মতো এইটুকুই, আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। টেক কেয়ার, বাই।